আমরা যারা বাইকে ফুয়েল নেই রেগুলার, আমরা অনেকে ভাবি যে আমি যদি একটু বেজোড় সংখ্যার ফুয়েল নিতে পারি তাহলে মনে হয় মাপটা ঠিক থাকে। যেমন ধরেন ফুয়েলের লিটার হচ্ছে এখন 130 টাকা, তো আপনি 500 টাকার ফুয়েল নেবেন, সো আপনি ওখানে গিয়ে বললেন যে আমাকে 505 টাকার ফুয়েল দিতে, অথবা 555 টাকার ফুয়েল দিতে, 57 টাকার ফুয়েল দিতে, 88 টাকার ফুয়েল দিতে, বা যেই অ্যামাউন্টটি আপনি বলেন না কেন, আমরা হয়তো অনেকে ভাবি যে এইভাবে ফুয়েল নিলে হয়তো ওরা যে চুরিটা করে সেই চুরিটা ওরা করতে পারে না। বিষয়টা আসলে এরকম না, আমি যতবার ফুয়েল নিছি, যতভাবেই ফুয়েল নিছি, প্রত্যেকবারই ওরা মানে আমার ট্যাঙ্কির সাইজটা ওরা বড় করে ফেলছে। মানে হচ্ছে ধরেন আমার এই ফুয়েল ট্যাঙ্কে হচ্ছে 12 লিটার ফুয়েল ধরে, সো ওদের হিসাবে আমার এই ফুয়েল ট্যাঙ্কে যখন আমি ফুয়েল নিতে যাই তখন আমার এখানে 14 লিটার ধরে, কখনো কখনো ধরে 13 লিটার, 13.5 লিটার, 13 লিটার, 800 গ্রাম, এরকম প্রত্যেকবারই এরকম হয়। তো যেটা বলতেছিলাম, আসলে আমরা অনেকে ভাবি যে আমরা যদি একটু বেজোড় সংখ্যার ফুয়েল নিতে পারি বা অড নাম্বারের ফুয়েল নিতে পারি, অথবা একটু স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক নাম্বারের ফুয়েল যদি আমরা নিতে পারি তাহলে মনে হয় ওরা আর চুরি করতে পারে না, বা আমরা অ্যাকুরেট ফুয়েলটা পাই। বিষয়টা আসলে এরকম না, ওরা চুরির প্রোগ্রামটা করে হচ্ছে, মানে এটা একটা প্রোগ্রাম সেট করাই থাকে ওদের। ধরেন ওরা হিসাব করে যে লিটারে এত এত, মানে ওদের লিটারের হিসাব, ধরেন ওরা হিসাব করে রাখছে যে 900 গ্রামে ওদের ওদের লিটার, বা ধরেন 950 গ্রামে ওদের লিটার। এবার আপনি যতভাবে হিসাব করেন না কেন, ওই মানে প্রোগ্রাম অনুযায়ী আপনি অতটুকু ফুয়েল কমই পাবেন, যতবারই আপনি যেভাবে হিসাব করেন না কেন, এটা প্রোগ্রামের হয়। সো মাঝে সাঝে আমি অনেক গ্রুপগুলোতে দেখি, সামাজিক মাধ্যমে অনেক গ্রুপগুলোতে দেখি, বা আমার যে গ্রুপ আছে কিউরিয়াস বাইকার, সো এই গ্রুপগুলোর মধ্যেও আমি দেখি যে বিভিন্ন মানুষ মানে কমেন্টস করে যে আজকে আমি অমুক ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিতে গেছিলাম, এরকম অড নাম্বারের ফুয়েল চাইছি, ওরা আমাকে দিতে চায় নাই, আমি জোর করে নিছি, বা আমি সবসময় এরকম করে ফুয়েল নেই। এটা আসলে কোনো ইস্যুই না, আসলে আপনি এখানে যায় ফুয়েল পাম্পে যায় ওর সাথে ঝগড়া করে লাভ নেই, কারণ ও আসলে যে প্রোগ্রামটা সেট করে রাখছে ওই প্রোগ্রাম অনুযায়ী আপনার এখানে ফুয়েল ঢুকবে। যাই হোক, আমি মাত্রই ফুয়েল নিলাম, ফুয়েল নেওয়ার পরে আমি হচ্ছে 12 লিটার ফুয়েল ঢুকাইছি, আমার এখানে একটা দাগ এখনও আপনারা দেখতে পাচ্ছেন, একটা দাগ এখনও খালি আছে, মানে ওরা আমারে খেয়ে দিছে আর কি, মোটামুটি 1 লিটারের মতন ফুয়েল খেয়ে দিছে ওরা আর কি। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, সে পর্যন্ত টাটা।